আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 11 আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়টির চতুর্থ ভাগ বিরূপ আবহাওয়া সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম আবহাওয়া ও জলবায়ুর সম্পর্ক, বায়ুচাপ ও বায়ু প্রবাহ, আবহাওয়া ও জলবায়ুর উপাদান সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির চতুর্থ ভাগ বিরূপ আবহাওয়া সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, এখানে তোমরা 6টি ছবি দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে বিরূপ আবহাওয়ার কিছু ছবি। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, তোমরা দেখতে পাবে এখানে শৈত্য প্রবাহের একটি ছবি দেওয়া আছে। দ্বিতীয় ছবিটি বন্যার একটি ছবি, তৃতীয়টি খরা, চার নম্বরটি কালবৈশাখী, পাঁচ নম্বরে টর্নেডো এবং ৬ নম্বরে আছে ঘূর্ণিঝড়। এগুলো হচ্ছে বিরূপ আবহাওয়ার কিছু ছবি। আজ আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানব। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়, তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই, যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো মানুষ মারা যায়। বন্ধুরা দেখো এখানে কি বলা হয়েছে, আবহাওয়ার প্রতিটি উপাদানই কি হচ্ছে, প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এবং আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়, তখন একে আমরা কি বলে থাকি, বিরূপ আবহাওয়া বলে থাকি। এবং এই বিরূপ আবহাওয়ার ফলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। এর ফলে কি হয়, মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়। অনেক সময় দেখা যায় এই সকল আবহাওয়ার কারণে মানুষ মারাও যায়। তোমরা এখানে একটি শৈত্য প্রবাহের ছবি দেখতে পাচ্ছ এবং তাপদাহ দেখতে পাচ্ছ। তাপদাহ ও শৈত্য প্রবাহ, অতি গরম আবহাওয়ায় দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপদাহ। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের উষ্ণ ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে আমরা তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হচ্ছে শৈত্য প্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্য প্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। বন্ধুরা লক্ষ্য করো, এখানে তাপদাহ ও শৈত্য প্রবাহ সম্পর্কে বলা হয়েছে। প্রথমে তাপদাহ সম্পর্কে বলা হয়েছে, অতি গরম আবহাওয়া দীর্ঘস্থায়ী অবস্থায় হচ্ছে কি, তাপদাহ। এবং আমাদের প্রতি বছরই আমরা তাপদাহ অনুভব করে থাকি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। এবং এই তাপদাহের ফলে কি হয়ে থাকে, এই তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়ে থাকে। এবং এর ফলে কি, মানুষসহ হাজার হাজার প্রাণীর মৃত্যু হয়ে থাকে। আরো বলা হয়েছে, উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে কি হয়ে থাকে, শীতকালের তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এবং এটিকে বলা হয়ে থাকে মূলত শৈত্য প্রবাহ। আরো বলা হয়েছে, উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্য প্রবাহ আমাদের বাংলাদেশে খুব কমই দেখা যায়। এবার আমরা জানব বন্যা ও খরা সম্পর্কে। তোমরা এখানে বন্যার একটি ছবি দেখতে পাচ্ছ। বন্যায় বাড়িঘর সবকিছু ডুবে গেছে, বিভিন্ন ধরনের সম্পদ নষ্ট হয়ে গেছে, মানুষের আবাসস্থল নষ্ট হয়ে গেছে এই বন্যার ফলে।
বন্যা ও খরা। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের এক পঞ্চমাংশ পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের দুই তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণেই এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। বন্ধুরা, এবার আমরা খরা ও বন্যা সম্পর্কে বিস্তারিত জানব। সাধারণত বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে এক পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ পানিতে তলিয়ে যায়। আবার যখন ভয়াবহ বন্যা হয়ে থাকে তখন বাংলাদেশের দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগই কি পানিতে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে সাধারণত এই বন্যা হয়ে থাকে। আবার অনেক সময় লম্বা শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টি যদি কম হয় এবং তাপমাত্রা যদি বেড়েই যায় অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের ফলে কি হয়ে থাকে, খরা হয়ে থাকে এবং বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে সাধারণত খরা সৃষ্টি হয়। এবার আমরা জানব কালবৈশাখী সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে কালবৈশাখীর ছবি লক্ষ্য করতে পারছো। কালবৈশাখী গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড়ো হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এ ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই মূলত কালবৈশাখী। বন্ধুরা, এখানে লক্ষ্য করো কালবৈশাখী সম্পর্কে কি বলা হয়েছে। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড়ো হয় তাই হচ্ছে কালবৈশাখী। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে সাধারণত এই কালবৈশাখী হয়ে থাকে এবং কালবৈশাখী কখন হয়, বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়ে থাকে এবং এই ঝড় 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। আরও বলা হয়েছে ধূসর মেঘ সোজা উপরে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটি মূলত কালবৈশাখী। কালবৈশাখীর সময় আমরা দেখে থাকি অনেক জোরে হাওয়া বয়ে থাকে এবং ভারী বৃষ্টিপাত হয়, বজ্র হয়ে থাকে এবং শিলাবৃষ্টিও হয়ে থাকে। এবার আমরা জানব টর্নেডো সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে টর্নেডোর একটি ছবি দেখতে পাচ্ছ। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটার কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে টর্নেডো আমাদের জন্য খুবই ক্ষতিকর। টর্নেডো হলো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ আকাশের বজ্র মেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয় এবং টর্নেডোর ফলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, যেমন আমাদের ঘরবাড়ি ছাদ এই টর্নেডো উড়িয়ে নিয়ে যেতে পারে অথবা দেয়াল ভেঙে যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এই টর্নেডোর ফলে এবং এই টর্নেডো কী করতে পারে, বড় বড় স্থাপনাও ভেঙে ফেলতে পারে। এবার আমরা জানব ঘূর্ণিঝড় বা সাইক্লোন সম্পর্কে। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্র ঝড়। এটি
500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপকভাবে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। বন্ধুরা, এবার আমরা ঘূর্ণিঝড় ও সাইক্লোন সম্পর্কে জানব। ঘূর্ণিঝড় হলো নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি কি হয়ে থাকে? 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে পানি ব্যাপকভাবে বাষ্পে পরিণত হয়। আমরা জানি পানিতে যখন অত্যধিক তাপ প্রয়োগ করা হয় বা অত্যধিক গরমে পানি কি হয়? বাষ্পে পরিণত হয়। তখন এর ফলে কি হয়? নিম্নচাপ সৃষ্টি হয় এবং এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়। এবং ঘূর্ণিঝড়ের সময় কি হয়? দমকা হাওয়া বইতে থাকে এবং মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়। এই জলোচ্ছ্বাস কি হয়? লোকালয়ে প্লাবিত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে। মাঝে মাঝে এই জলোচ্ছ্বাসের ফলে কি হয়? তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। এর ফলে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বিরূপ আবহাওয়া, বিভিন্ন ধরনের বিরূপ আবহাওয়া, যেমন শৈত্যপ্রবাহ, বন্যা ও খরা, কালবৈশাখী, টর্নেডো, ঘূর্ণিঝড় ও সাইক্লোন সম্পর্কে। এবং আমরা জানতে পারলাম এই বিরূপ আবহাওয়া মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধন করে থাকে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।